বলছে দূর, ওটা আমার গুরু খেয়েছে, আমি গুরু নামে খেয়েছি, আমার ওই গুরুকে বমি করতে বলো, দেখো পেঁয়াজের খোসা বাড়াবে। বলছে আজ থেকে গরুর মাংস খাবি না। তো ও হাসতাছে, হাসছিস কেন? তো বলছে গরুর মাংস বছরেও একদিন আমি কিনতেই পারি না, তো খাবো কই থেকে? তখন গুরু মনে করছে এটা তো আমিই খাইলাম, তো ও বলছে কেন? বলছে না গুরুদেব, ওকে বলো বমি করতে বলো, এখনই পেঁয়াজের খোসা বাড়াবে ওর পেট থেকে। আছে, আছে কিন্তু, আছে কিন্তু। আচ্ছা গুরু নাই কার কার? তাহলে সবারই আছে, হাত তোলেন দেখি গুরু নাই কার, তোলেন হাত, ভয় নাই, আরে তোলেন না, এই দেখেন বসেন, নামান হাত। তো খুব ভাল লাগলো যে আপনাদের সাহস আছে, গুরুবাদী আসরে গুরু নাই এমন লোক বসে আছে, তাহলে বুঝতেই পাচ্ছেন তাহলে আমরা গুরু কি বুঝি না, তাই না? তো একটা গল্প বলি শোনেন। এক ব্রাহ্মণ, তো তার ভক্তবৃন্দটি গুরু আলাপ করছে, বলছে গুরু নামে মুক্তি, এসব গুরু কীর্তন হচ্ছে। তো পিছনে একটা যবন বসে, যবন বোঝেন, যবন মানে মুসলমান। তো সব শেষে এসে বলছে যে গুরুদেব আমাকে তুমি দীক্ষা দাও, মানে দীক্ষা দিলে গা গুরু হয়। তখন সবাই বলছে যে নাই, তুই মুসলমানের ছেলে, তোকে দীক্ষা দেওয়া হবে না, তারপরে তুই গরুর গোশত খাস, পেঁয়াজ রসুন খাস, তোর দীক্ষা হবে না। তো গরিব মানুষ তো খুব, ওর কিছু নাই, মন খারাপ করে চলে যাচ্ছে, তো গুরুর খুব খারাপ লেগেছে। তা ডাকলাই তুই শোন, তুই যদি দীক্ষা নিস তাহলে কিছু তো তওবা করতে হয়, তো কি বাদ দিবি? কয় তুমি যা বলো আমি তাই করব। বলছে আজ থেকে গরুর মাংস খাবি না। তো ও হাসতাছে, হাসছিস কেন? তো বলছে গরুর মাংস বছরেও একদিন আমি কিনতেই পারি না, তো খাবো কই থেকে? ওইটা তো ভালোই কথা বললেন আপনি, যার আসে সে যদি না খাই তাহলে বলে ও তুই, তোর তো টাকাই নাই। তো বলছে পেঁয়াজ রসুন খাবি না। তো বলছে আচ্ছা গুরুজি। বাড়িতে এসে রাত্রে আসি, বউ খাইতে দিছে, দেখছে খাবার কিছুই নাই, পান্তা ভাত আর কাঁচা মরিচ আর পেঁয়াজ, এছাড়া কিছু নাই। তখন চোখ বন্ধ করে খাইতাছে, ভক্তরা বেড়া খুলে খুলে দেখে, দেখছে যে পেঁয়াজ রসুন, পেঁয়াজ দিই কাঁচা মরিচ দিই সমানে পান্তা ভাত খায়, যা গুরুর কাছে বিচার দিছে যে কারে দীক্ষা দিলেন, ওই দেখেন এক্ষুনি কাঁচা মরিচ আর পেঁয়াজ খাইতাছে। তোরে ডাকছে, দেখি কয় এই তুই নাকি বাবার পেঁয়াজ খাইছিস? তো বলছে না তো, আমি তো খাই নাই, কে বললো আপনাকে? এরা বলে যে আমরা নিজে চোখে তোকে দেখেছি, তুই খেয়েছিস। বলছে না গুরুদেব আমি খাইনি। তো বলছে তুই কি খেয়েছিস? তো বলছে আমি সুপ্রি কলা দুধ আর ভাত খেয়েছি। মানে গুরুকে দেখে গেছে যে সব ভক্তদের রেখে ভিতরে যায় সুপ্রি কলা আর দুধ দিয়ে ভাত খাচ্ছে। তখন গুরু মনে করছে এটা তো আমিই খাইলাম, তো ও বলছে কেন? বলছে না গুরুদেব, ওকে বলো বমি করতে বলো, এখনই পেঁয়াজের খোসা বাড়াবে ওর পেট থেকে। তো বলছে বমি কর। তো বমি করেছে, দেখে যে দুধ সুপ্রি কলা আর ভাত বেরোচ্ছে। তখন সবাই তো অবাক। তো বলছে তোকে দেখে আসলাম, তুই পেঁয়াজ খেলি আর তুই এটা কি করলি বলতো? বলছে দূর, ওটা আমার গুরু খেয়েছে, আমি গুরু নামে খেয়েছি, আমার ওই গুরুকে বমি করতে বলো, দেখো পেঁয়াজের খোসা বাড়াবে। তো গুরু বমি করেছে, দেখছে যে পেঁয়াজের খোসা বাড়ায়। আহারে, যে কোথায় কোন পরম আর কে কি, আর কে গুরু আর কে ভক্ত, একাকার হয়ে গেছে। ডি সুন্দর করে ধরো, ডি ডি
দরতে বোঝো খুব কষ্ট গো, তোমরা বললে না, হাত তুলেছ, তোমরা বলেছ আমার গুরু নেই, বলেছ না? তাহলে শুনে যাও আজকে, গুরু হলো পাঁচ প্রকার। প্রথম গুরু হলো মা। কি সত্যি কি না? তাহলে কি করে বললে গো যে গুরু নাই? এবার হাত তুলো তো, কার গুরু নাই? একটাও হাত তুলবে না জানি। প্রথম গুরু হলো মা, তারপরে গুরু হলো বাবা, তারপরে শিক্ষাগুরু, তারপরে দীক্ষাগুরু। শিক্ষাগুরু শিখাই আর দীক্ষাগুরু দেখাই। আর একটা গুরু আছে, সেটা কোথায় জানেন? সেটা হলো মন গুরু। যে যাই বলুক, আমার মনে যা বলে আমি তাই করি, এটাই হলো সবচেয়ে বড় গুরু। কত ভালো কথা শুনি, কিন্তু যাতে মন্দ আমার আবার তাতে তাই পছন্দ, তখন কি করব? খারাপ লাগছে? এটা তো ভাববাদের আসল না, একটু কথা বলি। বললে কি কষ্ট পেলেন? গাছতলায় বসে ওই ভক্ত একটা গাছের নিচে বসেছে, ওর তো ঘর নাই, বাড়ি নাই, ওর নাই খাবার, প্রতিদিন কিচ্ছু, প্রতিদিন প্রতিদিন খেতে পায় না। তাকে না খাওয়ার উপদেশ দিয়েছে, ও তো না খেয়েই থাকে। তো সব ভক্তরা ডেকে নিয়ে যায়, বড় বড় আসর করে, আর ওর তো সাহস না যে গুরুকে ডেকে বাড়িতে আনবে, তার মানে ওর তো কিছু নেই। তো একদিন আসর করছে, বুঝলেন, একটা গাছের নিচে বসে আসর করছে, বলছে কি জানেন? প্রেমের আটন, সাউন্ডটা ঠিক করে দেন, হ্যালো, কানে লাগে, হ্যালো হ্যালো। ও ওর পুঁজি হলো প্রেম, ভাব ভক্তি প্রেম বিশ্বাস বিনয়িতা, এছাড়া তার কিছু নেই। টাকা নেই, পয়সা নেই, ঘর নেই, জমি নেই, কল্পনা করছে শুধু, বলছে প্রেমের আটন, প্রেমের ছাটন, আমি প্রেমের একটা ঘর বানাবো গো, আমার গুরুকে সেই ঘরে রেখে প্রেম ফুলে পূজা দেব গুরুকে, গোপনে রাখব। কুলবীন মুমিনীন আসে আল্লাহ ভিতরে, আল্লাহ আল্লাহ রাসূল অভেদ্য অংশ, গুরু তার ভিতরে প্রবেশ করে। মিম নফি হয় যখন, তখন সে আহাদ হয়ে যায়, নিরাকার, তাহলে তিনটি মিলে একাকার হয়ে যায়। গুরুকে, 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 গোপনে রাখব ভিতরে একদম। হার্ট, গুরু ইজ হার্ট, ওর কি আছে না আছে কিচ্ছু নেই। প্রেমের আটন, প্রেমের সাটন, আমি প্রেমের একটা ঘর বানাব গো, গুরুকে সেই ঘরে রেখে সেই ঘরে রেখে প্রেম।
খুলে পূজা দেব গুরুকে, গোপনে রাখব গুরুকে, 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 গোপনে রাখব। তাহলে গুরু আসলি, তুই কি খাওয়াবি? তোর তো কিছু নেই বললি। ও বলছে, প্রেমের চাউল, প্রেমের ডাউল, আমি প্রেম হারিতে পাপ করিব গো। প্রেমের চাউল, প্রেমের ডাউল, আমি প্রেম হারিতে পাপ করিব গো। প্রেম পাথরে পারস করে, প্রেম পাথরে পারস করে শ্রীগুরুকে সেবা দেব গুরুকে, গোপনে রাখব গুরুকে, 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 গোপনে রাখব। বসাবি বাবা তুই? তোর ঘর নেই, দরজা নেই, একটা বসার পাটিও নেই। বলছে কেন? প্রেমের আয়া, প্রেমের পায়া, আমি প্রেমের একটা খাটি বানাব গো। প্রেমের আয়া, প্রেমের পায়া, আমি প্রেমের একটা খাট বানাব গো। গুরুকে সেই খাটে বসাই, প্রেম পাখাতে বাতাস দেব গুরুকে, গোপনে রাখব গুরুকে, 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 গোপনে রাখব। Thank you.
বিধান প্রেমের বৈঠা আমি প্রেমের একটা নাও বানাবো গো লালন বলে ফকির লালন বলে দরবেশ সিরাজ সাইকে সঙ্গে করে ভব নদী পাড়ি দেব গুরুকে গোপনে রাখব গুরুকে 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 গোপনে রাখব। এ হলো গুরু আর ভক্ত।